প্রিয় দর্শক দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য প্রিয় দর্শক আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আমরা এমন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেগুলো খুব সহজে তৈরি করা যায় কেননা আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি কারো হাতে অতটা সময় থাকে না যে অনেক সময় নিয়ে অনেক প্রিপারেশন নিয়ে রান্না করব তাই আমরা সবসময় খুঁজি সহজ রেসিপি সহজ দুটো রেসিপি নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও তবে এই রান্নাগুলো তৈরি করতে হলে যে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একদমই নেই কেননা আমাদের সঙ্গেই এক্সপার্ট শেফ থাকেন যিনি আপনাদেরকে রান্না এক্সপার্ট করে তুলতে পারেন তাহলে চলুন দেখে নেই কোন এক্সপার্ট আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান বইয়ের কাজ চলছে আমাদের দেশের বাইরেও বিভিন্ন কুকিং শো আপনি অ্যাটেন্ড করছেন আর নিজস্ব ব্যস্ততা তো থাকেই রান্না নিয়ে এখন সময়টা কেমন যাচ্ছে এখন ব্যস্ততার মাঝেই যাচ্ছে যেহেতু আমি রান্নার জগতের মানুষ সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আমাকে ভাবতে হয় কাজ করতে হয় তো এগুলা নিয়ে কাজ চলছে আচ্ছা শুরুতে কি রেসিপি দেখাবেন আমাদের আজকে আমি তৈরি করে দেখাবো হায়দ্রাবাদী একটা খাবার নিজামি দম চিকেন নিজামি দম চিকেন ওকে তার মানে চিকেন লাগছে অবশ্যই আর কি কি লাগছে চিকেন তো অবশ্যই লাগবে টক দই তরল দুধ বাদাম আর নারিকেল একসাথে ব্লেন্ড করা আচ্ছা লবণ ধনে গুঁড়ো পুদিনা পাতা আস্ত জিরে কাঁচামরিচ বেরেস্তা শুকনো মরিচ গরম মশলা আদা রসুন পেস্ট ধনে পাতা আপনার লাগছে গরম মশলার গুঁড়ো এই আচ্ছা আমরা শুরু করি তাহলে একদম আপু আমরা প্রথমে একটু ম্যারিনেট করে নিব মাংসটা একটু মিক্স করে নিব হাড় সহ মাংসই নিয়েছেন হ্যাঁ হাড় সহ ওকে এই যে ম্যাডাম এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায় কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো সেটাই বা কম কি আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন তাই অর্ডিনারি বার বারবার কিন্তু এক্সপার্ট জাস্ট একবার চিকেনটা একটু ছোট ছোট করে যেহেতু দমে হবে এর জন্য আমাদের চিকেনটা একটু ছোট ছোট করে নিলে ভালো হয় ম্যারিনেট করে কত সময় রাখতে হবে এটা আপু সময় স্বল্পতার জন্য মানে 30 মিনিট হলে ভালো 30 মিনিট আমরা তো সরাসরি কুকিং এ চলে যাব কিন্তু 30 মিনিট রেখে দিলে ভালো রেখে দিলে ভালো দর্শক আপনারা শুনে নিলেন এখন আমরা চিকেন ম্যারিনেট করব এবং ম্যারিনেট করার পরে আপনারা যদি 30 মিনিট রেখে দেন সেক্ষেত্রে রান্নাটা খুব সহজ হবে চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনে ঢুকবে টক দই দিয়ে দিয়েছি হ্যাঁ টক দই পরিমাণ মতো লবণ মুরগির মাংসের তো স্বাস্থ্য উপকারিতা বলে শেষ করা যাবে না যারা স্বাস্থ্য সচেতন ডায়েট মেনটেন করছেন তাদের প্রতিদিনের খাবারে দেখা যায় মুরগির মাংসটা থাকেই আর একইভাবে মুরগির মাংস খেতে খেতে একটু অরুচি চলে আসে তো আমার মনে হয় একটু ডিফারেন্ট ওয়েতে আজকে যেভাবে আমরা দেখা এভাবে ট্রাই করলে খাবারের আগ্রহটা বাড়বে আর আপনারা তো জানেনই মুরগির মাংসে আমরা একই সাথে পেয়ে যাই ভিটামিন B6 ভিটামিন B12 প্রোটিনের একটা চমৎকার উৎস সেই সাথে আমরা পেয়ে যাই জিঙ্ক এবং আয়রন মুরগির মাংস কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে ও হায়দ্রাবাদ খুব ঝাল খায় এর জন্য আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুইটাই ইউজ করেছি আচ্ছা ধনে গুঁড়ো আর এখানে তো আমরা টক দইও ব্যবহার করেছি যেটা আমাদের হজমের জন্যও খুব ভালো টক দই আমরা ভিটামিন B2 পাই B12 পাই সেই সাথে পেয়ে যাই ম্যাগনেসিয়াম পটাশিয়াম আমাদের হাড়ের জন্য টক দই খুবই ভালো হজমে সাহায্য করে তো আমি মানে আস্ত জিরোটা ইউজ করেছি আবার গুঁড়াটা ইউজ করেছি পুদিনা পাতা ধনে পাতা দুই টুকরো এলাচ দুটো দারচিনি একটা লবঙ্গ দুই থেকে তিনটা লং দুই টেবিল চামচ আদা রসুন আপু আমরা যদি সারা রাত একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই মেহমান আসবে তাহলে আরো বেশি আরো ভালো আছে কিন্তু মিনিমাম 30 মিনিট রাখা হ্যাঁ রাখতেই হবে রাখতেই হবে আমি ঝালটা একটু বেশি ইউজ করেছি কেউ যদি কম চায় তাহলে কম ব্যবহার করতে পারে যে যেমন ঝাল খায় যে যেমন ঝাল খায়
আপু আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমরা কুকিং এ চলে যাই, কিন্তু আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই 30 মিনিট ম্যারিনেট করে রাখবেন। তাহলে আপু আমি এইটাতে ইউজ করি, আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমি তেল দিয়ে দিব। হ্যাঁ, আর দিব না আপু? ঠিক আছে, আমি দই, কাজু বাদাম আর যেটা নারিকেল কোরানো ব্লেন্ড করা ছিল সেটা মিক্সড করে দিব। আচ্ছা, এবং সেই সাথে আমাদের তেলটাও গরম হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে যখন তেলটা গরম হয় তখন যদি আমরা উপকরণগুলো দেই তাহলে তেলের পুষ্টিগুণ অটুট থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি। এটাকে দমে দিয়ে দেবে। হ্যাঁ, আমি ফয়েল পেপার দিব। ওকে, ফয়েল পেপারটা দিলে আমরা কি উপকারিতা পাচ্ছি? একদম বাতাসটা একদম বেরি হবে না, একদম এয়ার টাইট হয়ে গেল। আমি প্রথমে তাপটা একটু বাড়িয়ে দিব গরম হওয়ার জন্য, তারপর আমি একদম কমিয়ে দিব। ওকে, প্রিয় দর্শক আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন, তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও, আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগোলো। মাংস থেকে যে জুসটা বের হচ্ছে সেটা শুকাচ্ছে না। আচ্ছা, দমের কারণে। ওকে, আচ্ছা আমি এর ফাঁকে আপনার কাছ থেকে আপনার রান্নার জার্নি নিয়ে একটু শুনতে চাই। আপনার রান্নার জার্নিটা কিভাবে শুরু হলো? এটা আমার জার্নি আপু, ছোটবেলা থেকে আমি রান্না নিয়ে কাজ করি। মানে বাসায় সচরাচর, বাসায় কেউ গেস্ট আসে বা কোথাও যাই, আমি সবসময় খাবার রান্না করে বাসা থেকে নিতে বেশি পছন্দ করি। আচ্ছা, হয় না মানুষের বাসায় মানুষ যখন আমরা গেস্ট যাই তখন মিষ্টি নিয়ে যায় বা ফল নিয়ে যায়, কিন্তু আমি বাসা থেকে রান্না করে নিয়ে যাই। আচ্ছা, যখন কোনো গেস্টের বাসায় যান কি ধরনের রান্না করে নিয়ে যান আপনি? আমি যেটা সেটা ডেজার্ট হতে পারে বা বিভিন্ন রকমের, যেগুলো একটু কঠিন যে মানুষ সচরাচর করে না, একটু ডিফারেন্ট আইটেমগুলো। আচ্ছা, আমাকে কোনো একটা সহজ ডেজার্টের রেসিপি বলবেন। আমার ডেজার্ট খেতে খুব ভালো লাগে, কিন্তু দেখা যায় যে আমি একটু মানে নিয়ম মেনে চলি, ইচ্ছা করলেও খেতে পারি না হয়তো। তো একটু স্বাস্থ্যকর কিন্তু আমি ডেজার্টের টেস্টটা পাবো, এরকম কোনো রেসিপি আমাদেরকে বলবেন? সকালবেলা আমরা অনেকেই ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা খেতে পারি না, মানে না ঘুম থেকে উঠে অনীহা কী খাবো কী খাবো। আমরা সকালে যদি একটু টক দই আর চিড়া আর সাথে মিক্সড ফ্রুটস, এটা হতে পারে আপনি স্ট্রবেরি বা কলা বা আম বা অ্যাপেল, সব কিছু একসাথে মিক্সড করে আমরা ওটস যেভাবে খাই, অনেকে ওটসটা পছন্দ করে না, এর জন্য আমরা চিড়াটাও ইউজ করতে পারি ওটসের পরিবর্তে। টক দই, চিড়া আর আমার পছন্দ মতো ফল দিয়ে আমরা খেতে পারি। আমার মনে হয়ে এসছে না আপু, আমরা একটু দেখে নিই কত দূর হলো। এই যে একদম মোটামুটি হয়ে এসছে, তেলটা উঠে আসছে। হ্যাঁ, আবার ঘ্রাণটাও বের হয়েছে খুব সুন্দর। আপু এই রান্নাটা আপনি যদি রাতের বেলা ম্যারিনেট করে রাখেন ঘুমানোর সময় একটা ফাঁকে, আবার সকালবেলা আপনি যখন মানে গেস্ট আসবে মানে কম আছে বসি, আপনি অন্য কাজ সেরে নিতে পারেন, মানে একটা সুবিধা। তাহলে আরও তাড়াতাড়ি হবে বা সুবিধা হবে, মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকবে। হ্যাঁ, আমরা তো ম্যারিনেট করে রাখিনি, সরাসরি কুকিংয়ে গেছি, তাতেই তো মাখো মাখো হয়েছে। আর যদি ম্যারিনেট করে রাখা হতো তাহলে আরও সুন্দর মাখো মাখো হতো না? আমি এবার সার্ভিংয়ে চলে যেতে পারবো। ওকে, আমরা প্রিপারেশন নিয়ে ফেলছি। আমরা সার্ভিংয়ে চলে যাই তাহলে। রুটি, পরোটা, পোলাও, যে কোনো খাবারের সাথে এটা খাওয়া যেতে পারে। আপ
আপু এটা আমি চিকেন দিয়ে করেছি, কেউ চাইলে আপনি যে কোনো বিফ বা মাটন। আচ্ছা, ঘ্রাণটা যা পাচ্ছি, এটা সাজানোর কিছু নাই, এমনি সুন্দর। আর একটু সুন্দর করে দিলাম, যেহেতু হায়দ্রাবাদের খাবার, একটু লাল মরিচ। আপু আপনার জন্য তৈরি হয়ে গেল নিজামি দম চিকেন। থ্যাংক ইউ সো মাচ আপু এই চমৎকার রেসিপিটা আমার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কত সহজে তৈরি করা যায় নিজামি দম চিকেন। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন, যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন, তাদেরকে আরও একবার দেখিয়ে দিই কীভাবে তৈরি করতে হয় নিজামি দম চিকেন। প্রথমে একটি পাত্রে হাড়সহ মুরগির মাংস, টক দই, লবণ, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আস্ত জিরা, জিরা গুঁড়ো, পুদিনা পাতা, ধনিয়া পাতা, আদা বাটা, রসুন বাটা এবং মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে তার উপর ফয়েল পেপার দিয়ে ঢেকে রান্না করতে হবে। রান্না হয়ে এলে নামিয়ে তাতে ধনিয়া পাতা, শুকনো মরিচ দিয়ে পরিবেশন করুন মজাদার নিজামি দম চিকেন। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম খুব সহজেই নিজামি দম চিকেন তৈরি করার পদ্ধতি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ আমার সাথে নিজামি দম চিকেন রেসিপিটা শেয়ার করার জন্য। এরপরে কী রেসিপি দেখাবেন আপনি? যেহেতু আপু ডেজার্ট পছন্দ করেন, এর জন্য আপনার জন্য আমি আজকে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। কী ডেজার্ট? গাজরের শাহি কদম। গাজরের শাহি কদম, নামটাই তো এটা কেমন আভিজাত্য আভিজাত্য ব্যাপার। আচ্ছা, একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব। প্রিয় দর্শক, শুনে নিলেন, বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে গাজরের শাহি কদম। এক্সপার্ট শেফ স্টুডিও থেকে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছে, বিরতির পর আবারও দেখা হচ্ছে গাজরের শাহি কদম নিয়ে। আশা করছি সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন, তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও, রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। স্বাগত আরও একবার আপু। বিরতির পরে আমি কিন্তু ভবি অপেক্ষা করছিলাম মন থেকে যে গাজরের শাহি কদম কিভাবে বানায় এটা দেখার জন্য। কী কী লাগছে গাজরের শাহি কদম? যেহেতু গাজর লাগবে, তরল দুধ, কন্ডেন্স মিল্ক, বাটার, চিনি, দুধে ভিজানো জাফরান, ঘি, সাদা তিল। আচ্ছা, বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, এইভাবে যদি আমরা তাদেরকে গাজরটা খাওয়াতে পারি, একটা ভালো ওয়ে তাদেরকে গাজর খাওয়ানোর, চোখের জন্য খুব ভালো। খুব ভালো, হ্যাঁ, গাজর তো বিটা ক্যারোটিনের খুব ভালো একটি উৎস, ভিটামিন এ এর অভাব পূরণ করতে সাহায্য করে আমাদের শরীরে গাজর। আমরা স্টার্ট করি তাহলে। আমি চুলাটা জ্বালিয়ে দিই, তেল দিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে, ঘি দিচ্ছি যেহেতু শাহি কদম। আমরা অনেক রকমের মানে মিষ্টি খাই, কিন্তু এই সবজি দিয়ে একটা মিষ্টি তৈরি করতে পারলে তো মানে শরীর স্বাস্থ্য সব কিছুর জন্যই ভালো। সবাই বলতে বেশিরভাগই কিন্তু চায় যে ওই ফ্লেভারটা না থাকুক। গাজর কাঁচা খেলে তো খুবই ভালো, আবার অনেকে খেতে পারে না, খেতে পারে না। আবার প্রতিদিন এক গ্লাস গাজরের জুসও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। রংটা চেঞ্জ হয়ে আসছে, এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা স্বাদ মতো, স্বাদ মতো, যেহেতু আপু আমি কন্ডেন্স মিল্ক ইউজ করছি, চিনিটা একদম কম পরিমাণে চিনি। আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আচ্ছা, খুবই সহজ একদম। আমি তো ঢেকে দিব।
আপু আপনি এভাবে বিট দিয়ে করতে পারেন, সেম প্রসেস। আচ্ছা, মানে এটা গাজরের শাহী কদম, এটা বিটের শাহী কদম হবে। আচ্ছা, গাজরের পুডিং শুনেছি, আমি মাঝে মাঝে গাজরের পুডিং বানাই, কিন্তু গাজরের কেকটা আমার জানা নেই, একটু আমাকে শেখাবেন? হ্যাঁ অবশ্যই আপু। গাজরের কেকটা আপনি যেভাবে বেটার করেন ঠিক ওইভাবেই, ময়দা, ডিম, চিনি, বেকিং পাউডার, সোডা, আর শুধু কেকটার মধ্যে আপনি যখন গাজরটা দিবেন, গাজরটা গ্রেট করে নেবেন, একটু চিকন করে আপনি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেবেন। আচ্ছা, ভেজে নেওয়ার পরে সামান্য চিনিও দিয়ে দিতে পারেন, ওই মিক্সটাই আপনি মিক্সড করে দিবেন ময়দাটার মধ্যে। আচ্ছা আচ্ছা, ওই ব্যাটারটার মধ্যে, সাথে ড্রাই ফ্রুটস আপনি ইউজ করতে পারেন। ওকে, তার মানে সবজি খাওয়ার নানা রকমের পদ্ধতি, আপনি এটা নিয়ে একটা বই বের করতে পারেন। যেহেতু আপনি বই নিয়ে কাজ করছেন এবং মানে একটা ক্রাইসিস হচ্ছে যার ঘরে রান্নার দায়িত্ব আছে সব বাড়িতে, যে কেউ সবজি খেতে চায় না, সবজি আসলে কিভাবে সবাইকে খাওয়ানো যায় সেটা নিয়ে আপনি বই বের করতে পারেন। এটা হতে থাক, আমি এই চুলাটা একটু জ্বালিয়ে দিব। আমি একটু তিলটা ভেজে নিব, অনেক সময় কাঁচা তিল কি হয় একটু তিতো তিতো ভাব আসে, আপনি এটা একটু নাড়াচাড়া দিবেন। হ্যাঁ, অলরেডি ব্রাউন কালার চলে এসেছে, মানে কালারের জন্য না, জাস্ট একটু গন্ধটা যেন না থাকে। চুলাটা অফ করে দিয়ে এই তাপিয়ে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। আমরা কন্ডেন্স মিল্কটা অ্যাড করে দিচ্ছি, স্বাদে দুই গুণ বেড়ে গেল। ঘি দিয়ে দিলাম, একটু সাদা তিল দিয়ে দিলাম, মুখে লাগলে ভালো লাগবে ভিতরে। আমি একটা প্লেট নিয়ে আসি, আপনি চাইলে এটাতে আপনি একটু, আমরা ছানা বানাই না, ওই ছানাটা অ্যাড করে দিতে পারেন। খুব সাবধানে করতে হবে আপু, একদম গরম, এখন অনেক গরম। আমরা যদি আগে ভাগ করে নিই তাহলে বোঝা যাবে যে কয়টা হবে বা সমান। এখন গরম বলে আপু নরম আছে, ঠান্ডা হলে একটু শক্ত হয়ে আসবে। তিলটা এটার মধ্যে ঢেলে দেন, যেহেতু কদম বলেছি কদম তো বানাতেই হবে আপু। ও, গাজর, দুধ, জাফরান, ঘি সাথে তিল, মানে পরিপূর্ণ পুষ্টিকর একটা খাবার। হয়ে গেল আপু আপনার জন্য গাজরের শাহী কদম। থ্যাংক ইউ সো মাচ আপু এই সহজ সুন্দর রেসিপিটি আমার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো গাজর দিয়ে কত সহজে তৈরি করা যায় গাজরের শাহী কদম। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আপু এক্সপার্ট শেফ স্টুডিওতে আসার জন্য। আপনার কেমন লাগলো আজকে? আমার বরাবরই ভালো লাগে এক্সপার্টে আসতে পেরে। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, এবং এক্সপার্টকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম, আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন আর টিভি, দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।